বন্ধুরা, ইতিমধ্যে নিপা ভাইরাসের জন্য আমাদের দেশের কেরল রাজ্যে 11 জন মানুষের মৃত্যু হয়েছে, আর পাশের রাজ্য কর্ণাটকেও এই রোগ দেখা দিয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের রাজ্যেও একজন এই রোগের আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি। তো বন্ধুরা, দেখে নেবো এটা কি, নিপা ভাইরাসটা কি। নিপা ভাইরাস একটা বন্ধুরা হাইলি ইনফেকশিয়াস জুনোসিস ডিজিজ। এই ভাইরাসটির ন্যাচারাল হোস্ট হচ্ছে বন্ধুরা ফুড ব্যাটস আর শুয়োর। এই ভাইরাসটি প্রথমে দেখা দিয়েছিল 1998 সালে মালয়েশিয়ার নিপা নামক স্থানে। তারপরে এই ভাইরাসটি আবার দেখা যায় 2004 সালে বাংলাদেশে। এবার দেখা দিয়েছে বন্ধুরা আমাদের ইন্ডিয়ায়। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো নির্দিষ্ট সিমটম নেই, কারণ ভাইরাল ফিভার হলে যেরকম সিমটম তোমরা দেখে থাকো, যেরকম উচ্চ আলোয় তোমাদের চোখ বন্ধ হয়ে আসে, বা তোমরা পেশি শক্ত হয়ে যায়, পেশির পেশিতে খুব ব্যথা হয়, জল খেতে ইচ্ছা করে না, শরীর খুব উইক হয়ে যায়, মানে যেরকম ভাইরাল ফিভারে যেরকম লক্ষণগুলো দেখা যায় সেরকম সিমিলার লক্ষণ দেখা যায়। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার 5-6 দিনের মধ্যেই যদি রোগীর ট্রিটমেন্ট না শুরু হয়, তাহলে কিন্তু বন্ধুরা এই রোগী কোমায় চলে যেতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটতে পারে। আর সব থেকে বড় ভয়ের কথা হচ্ছে, এই ভাইরাসের এখনো কোনো ট্রিটমেন্ট পদ্ধতি পাওয়া যায়নি। তো বন্ধুরা, কিছু কিছু সাবধানতা তোমরা অবশ্যই অবলম্বন করবে এই ভাইরাস থেকে বাঁচার জন্য। প্রথম সাবধানতা হচ্ছে বন্ধুরা, যারা শুয়োরের মাংস খাও বা শুয়োরের ফার্মে যারা কাজ করো, তারা খুব সাবধানে থেকো, পারলে শুয়োরের মাংস খাওয়া কিছুদিন বন্ধ করে দাও। দ্বিতীয় হচ্ছে বন্ধুরা, ফ্রুট ব্যাটস মানে বাদুড় যদি কোনো ফল খেয়ে থাকে বা ফলে যদি দাঁত বসিয়ে থাকে, সেই ইনফেক্টেড ফল যদি আমরা মানুষরা খাই, তাহলেও কিন্তু ভাইরাস আমাদের দেহে চলে আসতে পারে। তো বন্ধুরা, যদি ফল খাওয়ার ইচ্ছাই হয়, তাহলে বাড়িতে আম জাম বা সপেদা লিচু বাড়িতে এনে ভালো করে ধুয়ে খেও। বাইরের ফল একদম খাবে না, কারণ বাইরের ফলের হাইজিন একই থাকে না, আর কিভাবে ধোয়া হচ্ছে সেটা তোমরাও জানো না। তৃতীয় হচ্ছে বন্ধুরা, তোমরা যখন সবজি রান্না করবে, সেটা সেই সবজিটা যেন ভালো করে ধোয়া হয় আর রান্নাটা যেন ভালোভাবে সেদ্ধ করা হয়, কারণ সবজি থেকেও এই ভাইরাস আসতে পারে। আর তৃতীয় হচ্ছে, তোমরা যখন বাইরে বেরোবে মানে পাবলিক প্লেসে যখন যাবে, তখন মাস্ক পরবে। যে কোনো মাস্ক নয়, N95 মাস্ক। যে কোনো ফার্মাসির দোকানে গিয়ে বলবে আমাকে N95 মাস্ক দিন। আমি দেখেছি অনেককে ফুটপাথ থেকে মাস্ক কিনে নিয়ে পরে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এই মাস্ক কোনো কাজে দেয় না, শুধুমাত্র ধুলোবালি আটকানো ছাড়া। কারণ শুধুমাত্র N95 মাস্কই ভাইরাস পার্টিকেল বা ব্যাকটেরিয়া এইসব জাতীয় জিনিসকে আটকায়, অন্য কোনো মাস্ক যেটা তোমরা ফুটপাথ বা এমনি জায়গা থেকে কিনছো সেগুলো কিন্তু করে না। আর একটা বন্ধুরা, জ্বর হলে সত্বর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, কারণ এই ভাইরাল ডিজিজ সামান্য ব্লাড টেস্ট করলে ধরা পড়ে না, এর জন্য এলাইজা টেস্ট করতে হয়। আর জ্বর হলে বন্ধুরা নিজে থেকেই কিন্তু ওষুধ খেতে যেও না, এতে কিন্তু পরিণাম হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, আর এই তথ্যটা পারলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই তথ্যটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও, যাতে আরও বেশি লোকেরা এই সব ব্যাপারে জানতে পারে। চ্যানেলটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো।